গুড মর্নিং ফ্রেন্ডস, ফান উইথ মিটু চ্যানেল আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি পিকনিক, বছরের প্রথম পিকনিক। ভাবছিলাম হচ্ছে না হচ্ছে না, হলো। সবাই মিলে সবাই জোগাড় হয়েছে, সবাই মিলে পিকনিক করব। আর কি কি হবে, কি কি খাবো, কি কি করব, সবকে দেখাবো। আর এখন আপাতত আমরা তিনজনে এসেছি, চলুন। তার হ্যাপি নিউ ইয়ার। গ্যাস আমাদের চালু হচ্ছে না, গ্যাস ওভেন লিক করছে, তাই আমরা জোগাড় করে এখানে উনুন করে নিয়েছি। আর হচ্ছে এখানে আমরা যেখানে থাকবো জোগাড় লেগে যাবে। এখানে হচ্ছে ডিম সেদ্ধ, জানি না কতটা হবে। তারপরে যদি এগুলোতে না হয় তাহলে ওখানে অনেকগুলো গাছ আছে, শুকনো গাছ আছে, ওগুলো নিয়ে আসবো আর ও দিয়ে ডিমটা সেদ্ধ করবো। মজা হচ্ছে, এখনো কেউ আসেনি, আমরা তিনজনাই এখন পর্যন্ত আছি। তা বসে না থেকে এই যে সব গাছগুলো শুকিয়ে ডালগুলো পড়ে গেছে, সেগুলো সব বাচ্চাগুলো তুলে সবাই মিলে তুলে নিয়ে আসছে। আর ওখানে ওরা পেঁয়াজ আর আলু যাবতীয় জিনিস আছে ওগুলো কাটছে। আমি এখানে ডিম সেদ্ধ করছি। আর অ্যাম্বিয়েন্সটা তো খুব সুন্দর দেখছেন, একদম ফাঁকার মধ্যে, মাঠের মধ্যে। পিকনিক তো এইরকমই প্লেসেই ভালো লাগে, তাই খুব মজা লাগছে। আর এখন বান্ধবীরা আসতে বাকি আছে, তার মধ্যে আমরা অনেক ছবি তুলে নিলাম, রিলস বানালাম আর ভিডিও করলাম। এই যে বাচ্চাগুলো নিয়ে আসছে দেখুন, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। জোগাড়ে আমরা নাম্বার ওয়ান, পারবে না কেউ, পারবে না কোন করে, আমাদের কাজ হলেই হলো। টিয়া কি করছিস? তোরা মুসলা মুসলি কর তাহলে। জল দিয়ে
এই যে আমাদের উনন ধরাবার লোক নিয়ে এসেছি আমরা ওই রাখতে বেশি গামলা সব ঢাল না একেবারে ডাল দে কিচ্ছু হবে না সব মশলা কষানো হয়ে গেল তারপর চিকেন দিয়ে কষানো হচ্ছে আর একটা কথা গ্যাস আনার উপরান্তে আমরা কাঠে রান্না করলাম আর গ্যাসে অবশ্য রান্না বাড়িতেও করে খাই আর যে জায়গাটা জঙ্গলের মধ্যে যে জায়গাটা আছে অনেকই কাঠ ছিল তাই একটা অনুভূতি এটা কাঠগুলো জোগাড় করে আর কাঠের মধ্যেই চিকেনটা করলাম দারুণ টেস্ট হয়েছিল আর একটা মজাও খুব লাগছিল আর যেহেতু ঠান্ডা ঠান্ডা লাগছিল তাই কাঠটা জ্বলাতে গেলে আর একটা মানে দুটো কাজ হয়ে গেল একটু সেকাও হলো আর চিকেনটাও করা হলো সত্যি আমরা যদি গ্যাস না আনতাম তো আমাদের খুব সুন্দর এটাতেই রান্না হয়ে যেত এত কাঠ জোগাড় হয়ে গেছিল 200 জনা রান্না হয়ে যাবে কিন্তু আমাদের তো অত দরকার লাগলো না তাই চিকেনটা করে আর এই ছোট ছোট কুকুরগুলো চলে এসছে গন্ধ পেয়ে কিন্তু দেব না এখন এখন তো রান্নাই হয়নি চিকেন কি সুন্দর কালারটা যা হয়েছে আর সেন্ট যা বার হচ্ছে কিছু বলার নেই আর একটা কথা বন্ধুদের সাথে যা মজা লাগছিল শুধু সেদ্ধ করে দিলেও ভালো লাগতো কিন্তু না সত্যি রান্নাটা সত্যি ভালো হয়েছিল আর খাওয়া দাওয়া গুলো খুব সুন্দর যদি বাড়িতে কম খাই পিকনিকে আর বন্ধুদের সাথে একটু বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই মিলে যে যেখানে পারছে ভিডিও করছে রিলস বানাচ্ছে এনজয় করছে মজাই হচ্ছে দেখছেন কত কাঠ জোগাড় হয়ে গেছে চিকেন এখানে অলমোস্ট রেডি হয়ে গেছে এবার এখানে জল একটু না দিলে সেদ্ধ হবে না একটু জল দিতেই হবে আর যেহেতু অনেকই কাঠ আছে আঁচটা অনেক বেশি আছে তাই একটু জল দিয়ে সেদ্ধ লাগবে কালার একদম তেল ছেড়ে দিয়েছে দারুণ কালারটা হয়েছে এবার একটু জল দিয়ে ঢেকে কম আছে সেদ্ধ হতে ছেড়ে দেবো যেহেতু আমি মাটন খাই না তাই পিকনিকে সবাই মিলে ওটাই প্রোগ্রাম হলো যে চিকেন একই রকমের হলে সবারই সুবিধা হবে
ওখানে ভাত হচ্ছে, এখানে চিকেন হচ্ছে, তারপরে খুব ভালো লাগছে। একদম মেঘলা মেঘলা ওয়েদার আর একদম পাতলা রোদ হয়েছে, তার মধ্যে উনুনে রান্না, দারুণ মজা। পিকনিক মানেই উনুন না হলে কিন্তু মজা নেই, গ্যাসে রান্না করে তো বাড়িতেও খায়। আর এখানে যেহেতু আর দু তিন জায়গায় পিকনিক হচ্ছে, যেহেতু জায়গাটা অনেকই বড়, কে যে কোনখানে করছে দেখা যাচ্ছে না, কিন্তু হচ্ছে, চার পাঁচটা পরিবার আছে এখানেও। আর সেলফি টেলফি অনেকই হলো, নাস্তা হলো, এবার চিকেন আর ভাত, তার সাথে চাটনি করব, স্যালাড দিয়ে খাওয়া দাওয়া হবে, সবার সাথে খুব মজা হচ্ছে। বাচ্চাদের খাওয়া হয়ে গেল, এবার আমরা একই সাথে গোল করে সবাই মিলিয়ে পাতাতে নিয়ে নিয়েছি আর খেতে একসাথে বসেছি। একসাথে না খেলে মজাটা হবে না, আর কে কাকে দেবে সে অপেক্ষার করলাম না, একই সাথে পরিবেশন করে নিয়েছি, সবাই বসে গেছি। কি মজা যে লাগছে কিছু বলে বোঝাতে পারছি। পিকনিক শেষ, গাড়ি চলে এসছে, বাড়ি ফেরার পালা। ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার। আপনারা কোথায় কোথায় পিকনিক গেছেন নিশ্চয়ই কমেন্টে বলবেন। আমাদের তো এটা ফার্স্ট পিকনিক হলো, হবে না করে একটা পিকনিক অন্তত হয়েছে, আর সত্যি খুব মজা হয়েছে। তাহলে বাড়ি ফিরে যাই, টাটা, বাই বাই।